তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ভিন্ন এক পরিস্থিতিতে পড়লেন মেয়র মন্ত্রীরা। প্রায় দুই ঘন্টা শ্রমিক অসন্তোষে অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় তেজগাঁও ট্রাক স্ট্যান্ড ছাড়েন তারা। আমি আপনাদের নগর পিতা, গুড গুড, ইয়েস। তাহলে আমরা ঠিক করলাম যে এই সমস্ত জায়গায় যে সব গাড়ি আছে সেই গাড়িগুলো ভিতরে থাকবে, আমরা আপনাদের জন্য একটি ভালো ট্রাক টার্মিনাল বানাবো, এটাই আমাদের কর্তব্য। মেয়র সাহেবের যে দৃষ্টিভঙ্গি, যে ডিজায়ার, এটা রেল মন্ত্রণালয়ের একই ডিজায়ার। এই ট্রাক স্ট্যান্ডে আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের নেতারাই এই ট্রাক স্ট্যান্ডকে নেতৃত্ব দেয়। সংঘর্ষ শুরু হয় উচ্ছেদ অভিযান চলার এক পর্যায়ে। উত্তর সিটি কর্পোরেশনের বুলডোজার দুটি কাভার্ড ভ্যান গুড়িয়ে দিলে ট্রাক স্ট্যান্ডে থাকা শ্রমিকরা পুলিশ এবং অভিযানে অংশ নেওয়াদের ওপর ইটপাটকেল ছোঁড়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয় এক শ্রমিক। এতে পরিস্থিতির আরও অবনতি হয়, মেয়রের নিরাপত্তা বহরের গাড়িসহ ভাঙা হয় গণমাধ্যমের গাড়িও। গাড়িটা ভাঙার পরে হঠাৎ করে কয়েকজন ওদিক থেকে মানে ইট মারা শুরু করে দিয়েছে, দুজন মাথা ফেটে গেছে। ট্রাক স্ট্যান্ডের জায়গা রেলের কাছ থেকে মামলা জিতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রেলমন্ত্রী মুজিবুল হকের সামনেই মেয়র আনিসুল হকের কাছে এমন দাবি করেন স্থানীয় পরিবহন শ্রমিক নেতারা। রেলওয়ের জায়গা নিষেধাজ্ঞা কিসের? আপনার আমার জায়গা, তাহলে রেলওয়ের জায়গা কিসের নিষেধাজ্ঞা? না, কোনো লিজাইনা করেন না। এই যে রেলওয়ের মন্ত্রী, শ্রমিকরা বলছেন কোনো একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্যই এই দখলমুক্ত কার্যক্রমটি চালানো হচ্ছে। যদিও মেয়রের অভিযোগ এই দখলমুক্ত করা হচ্ছে সাধারণ মানুষের সুবিধার জন্যই। তৌহিদ, শান্ত, এশিয়ান টেলিভিশন, ঢাকা।